বাসা থেকে বের হয়ে আজ কি যে ভুল হলো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই খুব বেশি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে আপনাদের সাথে গ্রামীণ ব্লগ শেয়ার করব, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যদি ইতিমধ্যেই আপনি সাবস্ক্রাইব অলরেডি করে থাকেন তাহলে মনের অন্তস্তল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, তো ব্লগে ফিরে আসি। তো আজকে সাডেন প্ল্যান করা হয়েছে, তখন আমি বাসায় ছিলাম না, যে খালুদের বাসায় যাবে। তো পরে আমাকে জানানো হলো যে আজকে যাওয়া হবে, তো আমিও বাসায় চলে আসলাম। আর ঝটপট যত তাড়াতাড়ি রেডি হওয়া যায় রেডি হয়ে বের হয়ে পড়লাম। আর এটাই ছিল সব থেকে বড় ভুল। আজকে হঠাৎ করে এত জোরে বৃষ্টি নেমেছে, অটোতে ছিলাম পুরোপুরি ভিজে গিয়েছি। আর আমি যেহেতু এক্সট্রা করে কোনো ড্রেসও নিয়ে যাইনি, তাই মানে একদম সন্ধ্যা অবধি ওই ড্রেস পরেই থাকা লেগেছে আর কি। তো খুবই খারাপ একটা দিন গিয়েছে এই দিক দিয়ে, কারণ বৃষ্টি এত জোরে নেমেছে। আসলে এই দুঃখের কথা নাই বা বলি। যাই হোক, এই যে খালুদের বাসায় চলে এসেছি। তো তাদের বাসা কমপ্লিট হয়েছে, বাট অর্গানাইজ করা হয়নি এখনও, যদিও তারা এখনও পুরোপুরিভাবেই বাসায় উঠেননি, তার জন্য সব কিছুই এলোমেলো। আপাতত তারা তাদের পুরাতন বাসায় রান্নাবান্না করছে, আর এখানটা শুধু হচ্ছে মানে গোছানো হচ্ছে একটু একটু করে আর কি। তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। এই তো আমার ভাইরাও ওই সাইড দেখছিল বাসাটা কেমনভাবে করা হয়েছে আর কি, কেমন লাগছে। কিচেনের জানালা দিয়ে এরকম একটা দৃশ্য দেখা যায়, পেছনে একটা পুকুর আর কি। তো ভালোই লাগছে দেখতে। প্রতিটা রুমের সাথেই দেখলাম যে একটা করে ব্যালকনি করা আছে, তো এই জিনিসটা ভালো লেগেছে। তো এই যে সবগুলো রুম একটু একটু করে আপনাদের সাথে তো শেয়ার করলাম। তো সামনে এটা হচ্ছে হল রুম, এখনও সোফা দেয়া হয়নি, আগেরগুলোই রাখা আছে আপাতত। তো এই সাইডে একটা স্টোর রুমও ছিল, আর এখানে হচ্ছে আরেকটা বড় ব্যালকনি। তো ব্যালকনি থেকে এই ভিউটা পাওয়া যাচ্ছে। আসলে বৃষ্টি হয়েছে, এখনও কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, বাট ক্যামেরায় বোঝা যাচ্ছিল না। হঠাৎ করেই খেয়াল করলাম গাছে দুটো জাম্বুরা ঝুলে আছে। জাম্বুরা যদিও আমি খেতে তত বেশি একটা পছন্দ করি না, বাট আমার কাছে দেখতে খুবই ভালো লাগে। আর এই সাইডে হচ্ছে আরেক আন্টিদের বাসা। যেহেতু বৃষ্টি নামছিল, কোথাও সেভাবে বাহিরে যেতেও পারছিলাম না। এখনও বৃষ্টি পড়ছে বাট গুড়ি গুড়ি আর কি। তবু আমি এদিক সেদিক একটু হাঁটাচলা করে আসলাম। আর হচ্ছে আমার আন্টি, তারপর আমার আম্মু, এরা হচ্ছে রান্নার কাজে মানে রান্নার কাজ করতে ব্যস্ত আর কি। তো আমি ভাবলাম যে এই সুযোগে একটু বাহিরে হাঁটাহাঁটি করে আসি। আসলে চারপাশেই হচ্ছে অনেক পুকুর, আর হচ্ছে পাট দোয়া হচ্ছিল, আর পাটের স্মেল আমার কেন যেন অনেক বেশি ভালো লাগে। আর এত মশা ছিল, কয়েকটা মশা কামড়ে তো খেয়ে এসেছি। একে তো এখন হচ্ছে বর্ষাকাল, ডেঙ্গুর সময়, যদিও বর্ষা না এখন শরৎকাল চলে এসেছে, তবুও হচ্ছে যেহেতু এডিস মশার হচ্ছে বিস্তার বেড়ে গিয়েছে আর অনেকে ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছেন। তো কয়েকটা মশার কামড় খেয়েছি, আল্লাহ জানে কি হবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। তো এই সাইডে কতগুলো দেখলাম সাদা জবা ফুটে আছে, খুবই ভালো লেগেছে বৃষ্টি ভেজা জবা।
এই যে দেখুন চারপাশে কত খড়ি আর খড়ি পাট থেকে তৈরি করা হয়েছে, আর এখনো দেখলাম যে পাট ধৌত করা হচ্ছিল, আর চারদিকে এত বেশি জলাধার যার জন্য হচ্ছে মশা মাছির উপদ্রব বেড়ে গিয়েছে। তো এই সময় বৃষ্টি তেমন ছিল না, তাই ভাবলাম যে একটু হেঁটে আসি, বাসার মধ্যে তো অনেকটা সময় থাকতে বোর লাগে তাই না? আর যেহেতু সমবয়সী কেউ ছিল না, শুধু খালা আর খালুই থাকে এখানে, আর তাদের ছেলেমেয়েরা সবাই দেশের বাহিরে থাকে, তো যার জন্য বাসার মধ্যে বোর হয়ে যাচ্ছিলাম। তো এখানে একটু হাঁটতে বের হলাম আর কি, এই যে দেখছিলাম যে পুকুরে তারা পাট ধৌত করছিল, আবার সামনে গিয়ে কিছুটা মানে কয়েকটা আর কি ফটোও তুলেছি যে গ্রামে আসব, এত সুন্দর ওয়েদার। আসলে বৃষ্টির পরে যে সুন্দর ওয়েদারটা থাকে তেমনই ছিল এই সময় আর কি, তো সেই সুযোগে কয়েকটা ফটোও ক্লিক করে নিয়েছি। এরপর চলে আসলাম, এই চালটা দেখে তো লোভ কোনোভাবেই সামলাতে পারছিলাম না। আমার কাছে খাওয়ার থেকে গাছ থেকে ছিঁড়তে বেশি ভালো লাগে, আর বৃষ্টি মানে শিখতো আর কি, টাং টুইস্ট কেন হচ্ছে জানি না। এখন রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে, তো সবাই ভালো থাকবেন। আজকের মতন আল্লাহ হাফেজ।